ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. এক দিনী বোন ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন জিনের আসর থেকে বাঁচার জন্য এবং বিভিন্ন প্রবলেমে যে তাবিজগুলি ব্যবহার করে সেগুলি কি হাইজের কারণে নষ্ট হয়ে যায়? সম্মানিত দিনীবন, প্রথম কথা হলো জিন, ভূত, পেতনি ইত্যাদি দেও দেবতা যেগুলি বলা হয়ে থাকে এইগুলির নিজস্ব করার কোনো ক্ষমতা নাই, আর সেইগুলির আসর থেকে তাদের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য ইসলামী শরীয়তে যেটা বৈধ সেটি হলো যে ঝাড় ফুঁক করা। হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা বাসা বির রুকা মা লাম তাকুন শিরকা, যদি কোনো প্রকার ঝাড় ফুঁক হয় যেটাতে কোনো শিরক নাই সেটাতে কোনো অসুবিধা নেই। আর এই ঝাড় ফুঁক হতে হবে কোরআনুল করিমের আয়াত দিয়ে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের শিখানো দোয়া দিয়ে। কিন্তু এইগুলি না করে যে সমস্ত দিনী বোনরা বা ভাইয়েরা তাবিজ ব্যবহার করেন, তাবিজ লটকান, এটা আপনি একটা শিরক কাজ করেন, এটা হায়েজ নেফাসের কারণে আপনার নষ্ট হয়ে যাবেই শুধু নয়, বরং আপনি এটা একটা শিরকি কাজ করলেন। কখনোই এটা ব্যবহার করা জায়েজ না, কারণ হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নার রুকা ওয়াত্তামাইম ওয়াত্তিওয়ালাতা শিরক, আখরাজাহু আহমদ ওয়া আবু দাউদ ওয়া ইবনে মাজাহ। ইবনে মাজাহ, আবু দাউদ, ইবনে হিব্বান, ইমাম আহমদ এই হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু ঝাড়ফুঁক রয়েছে, আবার কিছু তাবিজ কবজ, এমনকি স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীতে মিল মহব্বত পয়দা করার জন্য যে তাবিজ কবজ ব্যবহার করা হয় এইগুলো সব শিরক, এইগুলি সব শিরক, এমনকি এইগুলি ছোট শিরকের অন্তর্ভুক্ত। তবে যদি কেউ মনে করে এই তাবিজ কবজটাই আল্লাহর অনুমতি বাদ দিয়ে এই তাবিজ কবজের এই ক্ষমতা আছে, সে মানুষকে সুস্থ করতে পারে, অসুস্থ করতে পারে, হ্যাঁ এটা থাকলে তার কোনো ক্ষতি হবে না, তাহলে সেটা বড় শিরক। আর যদি মনে করে এই তাবিজ কবজের মাধ্যমে হ্যাঁ আমরা আল্লাহর অনুমতি সাপেক্ষে এইগুলি থেকে বাঁচতে পারি সেটাও শিরক, সেটা হলো ছোট শিরক। এই জন্য এইগুলি তাবিজ কবজ ব্যবহার করা জায়েজ নাই। বরং আর এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম মুসনাদ ইমাম হাকিমে যে হাদিস বর্ণিত রয়েছে সহিহ সূত্রে, যে মান আল্লা তাআল্লাকা তামিমাতান ফালা আতামাল্লাহু লাহ, যে ব্যক্তি তাবিজ লটকালো তার জন্য আল্লাহ পরিপূর্ণতা না দেন, ওয়ামান তাআল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদাআল্লাহু লাহ, আর যে ব্যক্তি কোনো করি ইত্যাদি এইগুলি হ্যাঁ ব্যবহার করলো লটকালো তার জন্য আল্লাহ কোনো এরকম হ্যাঁ শেষ পরিণতি ভালো না করেন, এক কথায় তার জন্য বদ্দোয়া করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এই তাবিজ কবজ ইত্যাদি লেখা লটকানো এইগুলিকে শিরকের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। মান তাআল্লাকা তামিমাকা মাতান ফাকাদ আশরাক, আরেকটা হাদিসে এসেছে যে এই এটাও মুসনাদ ইমাম আহমদের হাদিস, যে যে ব্যক্তি তাবিজ লটকালো সে ব্যক্তি শিরক করলো। তো সম্মানিত বন্ধু বা দিনী বোন, আপনার আমার যেটা জানা দরকার, আপনি এই যে তাবিজ কবজ ইত্যাদি জিন ভূত ইত্যাদির হ্যাঁ কুদৃষ্টি থেকে বাঁচার জন্য ব্যবহার করতেছেন এগুলো জায়েজ না, বরং আপনি সকাল বিকালের দোয়া পড়বেন, সুরা নাস ফালাক এখলাস পড়বেন, পাঁচ ওয়াক্ত নামাজের শেষে হ্যাঁ একবার করে, ফজরের নামাজের শেষে তিনবার সুরা নাস, তিনবার ফালাক, তিনবার এখলাস, মাগরিবের নামাজের শেষে তিনবার নাস ফালাক এখলাস পড়বেন, প্রত্যেক নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পড়বেন, রাতে ঘুমানোর সময় এই সুরাগুলি পড়ে এমনকি নিজের হাতে থুথু দিয়ে আপনি মালিশও করতে পারবেন, এই সুরা নাস ফালাক এখলাস এইগুলি পরে পরে আয়াতুল কুরসি পরে এটা করার প্রয়োজন নেই, আয়াতুল কুরসি একবার করে পড়বেন, হ্যাঁ সুরা বাকারা শেষের দুটি আয়াত পরে ঘুমাবেন, তাহলে আপনি ইনশাআল্লাহ যাবতীয় জিন ভূত ইত্যাদি থেকে বাঁচতে পারবেন, এমনকি হায়েজ নেফাস অবস্থায়ও আপনি এই সুরাগুলি মুখস্থ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, এগুলো পড়া যাবে, দোয়া দরুদ হিসাবে এইগুলি পড়া যাবে,
কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তাবিজ ব্যবহার করবেন এটা জায়েজ না। এবং এটা তাবিজ ব্যবহার করলে কোরআনকে অবমাননা করা হয়, ওর ভিতরে কোরআনের আয়াত লেখে হায়েজ অবস্থায় আপনি ওখানে টয়লেটে যাইতেছেন, অথবা অনেক সময় সুস্থ অবস্থায় স্বামী স্ত্রী মিলামেশা করতেছেন, কোমরে বাঁধতেছেন, এটা কোরআনের অবমাননা হলো। এই জন্য এগুলো ব্যবহার করা কখনোই জায়েজ নাই। অনেক সময় বাচ্চার গলায় মানুষ ঝুলিয়ে দেয়, হ্যাঁ এইটাও কখনো জায়েজ না। এগুলো শিরক, এই শিরক থেকে বেরিয়ে আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হন, ইনশাআল্লাহ আল্লাহ সব থেকে মুক্তি দান করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।